আমরা আবারও সুপ্রিম কোর্টের দিকে নজর রাখবো। সুপ্রিম কোর্টে আজকের মতো আর্যকর মামলার শুনানি তো শেষ হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট অনেক কিছু, অনেক তথ্য সুপ্রিম কোর্ট সামনে এসেছে, যা হচ্ছে যে এই সিবিআই যে তদন্ত করছে, তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তদন্তের যে স্টেটাস রিপোর্ট, সেটা পড়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এবং সুপ্রিম কোর্ট শেষে জানিয়েছে যে এবার ডাক্তাররা সিদ্ধান্ত নিক, তাদের কাজে ফেরার ক্ষেত্রে যে শর্ত তা তৈরি করা হয়েছে, এবার তাদের সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই জুনিয়র চিকিৎসকেরা কি বলেন সেদিকে নজর থাকবে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজকে মতো তো আর্যকর মামলার শুনানি শেষ হয়েছে, কিন্তু যে বিষয়টা বারবার করে জোর দেওয়া হয়েছে প্রথম দিন থেকে, সেটা হচ্ছে নিরাপত্তা। আজও কিন্তু বেশ কিছু তথ্য সুপ্রিম কোর্ট দিয়েছে নিরাপত্তা সংক্রান্ত রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার আশ্বাস দিয়েছে তারা সেটা পূরণ করবে। একেবারে আজকে যে বিষয়গুলো জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, আইনজীবী কপিল সিবল জানিয়েছেন যে অতিরিক্ত টয়লেট, পুরুষ এবং মহিলা চিকিৎসকদের জন্য আলাদা আলাদা বিশ্রাম কক্ষ, সিসিটিভি ইনস্টলেশন অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টলেশন, এই যে সমস্ত পরিকাঠামোগত বিষয়গুলি ছিল সেই বিষয়গুলিতে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করেছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট বরাদ্দও করা হয়েছে। আগামী 7-14 দিনের মধ্যে এই যাবতীয় পরিকাঠামো সংক্রান্ত যে সমস্ত আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে সেই আপগ্রেডেশন গুলো হয়ে যাবে। অর্থাৎ সিকিউরিটিতে রাজ্য সরকার যেটা বলছে, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন হোক বা অতিরিক্ত টয়লেট বা পুরুষ মহিলার পৃথক বিশ্রাম কক্ষ, 7-14 দিনের মধ্যে এই তিনটি বিষয় কিন্তু কমপ্লিট করে ফেলবে রাজ্য প্রশাসন। এই জন্য সুনির্দিষ্ট যে সমস্ত প্রশাসনিক যে সমস্ত পদক্ষেপের প্রয়োজন তা হয়ে গিয়েছে, ও একই সঙ্গে বাজেট বরাদ্দও হয়ে গিয়েছে। এক দুই হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে একথাও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে রিকুইজিশন ফর্ম রয়েছে সেই রিকুইজিশন ফর্ম ফিল আপ করেই রাজ্য সরকার সেই যে চালান সংক্রান্ত যে জটিলতা সেই বিষয়টি তারা মিটিয়েছেন। এবং শুধু তাই নয়, যে ফুটেজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে, 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে বলে সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল। কপিল সিব্বল জানিয়েছেন একেবারেই 27 মিনিট নয়, হার্ড ডিস্ক যার থেকে যার মধ্যে প্রায় 7-8 ঘন্টার ফুটেজ রয়েছে বলেই আজ কপিল সিব্বলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কলকাতা পুলিশের আর কোনো তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দেওয়ার নেই বলেও বিবৃতি দিয়ে আজ জানিয়েছেন কপিল সিব্বল। এবং আজকের আদালতে আরেকটি বিষয় যেটা উত্থাপিত হয়েছিল যে মহিলা চিকিৎসকদের ডিউটির সময়, এ বিষয়ে ইন্দ্রাণী আমরা সকলেই জানি যে এর মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে মহিলা চিকিৎসকদের ডিউটির সময় সেটা নির্ধারিত করা হয়েছিল এবং রাত্রিবেলা মহিলা চিকিৎসকরা তারা মানে ডিউটি থাকবে না, তাদের রাত্রির সাথে একটি বিশেষ প্রজেক্টের কথাও বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেই রাত্রির সাথে যে প্রজেক্ট সেটা সম্পর্কে আজকে বিরূপ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, বলেছেন মহিলাদের এভাবে বেঁধে দেওয়ার পরিকল্পনাটা কখনোই গ্রাহ্য নয়, এটা মহিলা এটা একটা প্রেজুডিউসড চিন্তা ভাবনা, কুসংস্কারাচ্ছন্ন চিন্তা ভাবনা, তাদেরকে সুরক্ষা দিতে পারছি না সেই জন্য তাদের চেঞ্জ করে দিচ্ছি তাদের ডিউটি শেডিউল, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রেও মহিলারা দর্পের সঙ্গে কাজ করে বেড়াচ্ছেন, সেটা পাইলট হিসেবে হোক জওয়ান হিসেবে হোক, সেখানে তারা নাইট ডিউটি করতে পারেন, তাহলে এখানে মূল সমস্যা তারা একবারও বলছেন না যে তারা রাতে ডিউটি করবেন না, তাদের সুরক্ষা দিতে পারছি না সেটার প্রশাসনের ব্যর্থতা। সুতরাং সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে তাদের মধ্যে ডিউটিতে যেন কোনো রকম বিভাজন না হয়, তাহলে তাদের যে ক্যারিয়ার সেটা প্রভাবিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের সম্পর্কে ভুল বার্তা যেতে পারে, সেই জন্য সেই বিজ্ঞপ্তিটা মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে। কপিল সিব্বল বলেছেন, আশ্বাস দিয়েছেন শীর্ষ আদালতকে যে রাজ্যের পক্ষে জারি করা সেই বিজ্ঞপ্তির ওই যে পয়েন্ট রয়েছে তা মুছে ফেলা হবে, এটাই রাজ্যের পক্ষ থেকে বিষয়। অন্যদিকে সিবিআই যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ,
এবং তরুণী চিকিৎসকের বাবা যে গোপনীয় চিঠি শীর্ষ আদালতকে দিয়েছিলেন সেখানে সুনির্দিষ্ট কিছু সূত্র রয়েছে, যে সূত্র এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই প্রধান বিচারপতির বিশ্বাস। সেই তথ্য তিনি সিবিআই এর হাতে তুলে দিচ্ছেন। অন্যদিকে আজকে চিকিৎসকদের পক্ষ থেকে যিনি আইনজীবী ইন্দিরা জয়সিং, তিনি শীর্ষ আদালতকে জানিয়েছেন অকুস্থলে অর্থাৎ সেখানে মরদেহ উদ্ধার হয় সেখানে এমন কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন যাদের সেখানে থাকা উচিত ছিল না, তাদের পরিচয় সংক্রান্ত তালিকা, তাদের নামের তালিকা সিবিআই এর হাতে তারা উপবন্ধ ভাবে তুলে দিতে চান, তারা কোর্টের মধ্যে দাঁড়িয়ে তারা সেই নামগুলো জানাতে চান। সেই বিষয়টিও এই তদন্তকে সহযোগিতা করবে বলেই মনে করেন শীর্ষ আদালত। একই সঙ্গে এই যে আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইনে ধর্ষিতার পরিচয়, ধর্ষিতার নাম, তার পরিবারের পরিচয় কখনই প্রকাশ্যে আনা যায় না। উইকিপিডিয়া তাদের এই সংক্রান্ত আর্টিকল হাসপাতালের ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে ওই ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনে, সেই কারণে অবিলম্বে তাদের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, এতে উইকিপিডিয়াকে নির্দেশ দেওয়া হয় যাতে তারা সেই সংক্রান্ত প্রতিবেদন থেকে ওই মহিলার যিনি ধর্ষিত হয়েছিলেন তার পরিচয় পুরোপুরিভাবে মুছে দেন, কোনোভাবেই তা যেন প্রকাশ্যে না আসে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় যেটি চর্চা ছিল যে কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের, সেক্ষেত্রেও আজ পর্যবেক্ষণ জানিয়েছে। ধন্যবাদ অঙ্কুরদা।